ভবিষ্যতে কেউ আর কোনো দল এইভাবে হয়রানি কিংবা নিবর্তনের শিকার হবে না সেটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। অনেক অগণতান্ত্রিক বিধি আছে, সেগুলো আমাদের রাজনৈতিক লড়াইয়ের অংশ, কিন্তু নিবন্ধন ছাড়া যেহেতু নির্বাচনের নিজস্ব প্রতীক নিয়ে অংশ নেওয়া যাচ্ছে না, দল হিসেবে অংশ নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের কাছে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সমস্ত যে শর্তগুলো সেগুলো আমরা পূরণ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের গঠনতন্ত্রে বিষয়ে দুটো আপত্তি উত্থাপন করেছিলেন, যে আমরা অঙ্গ সংগঠন থাকবে না এইরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমাদের গঠনতন্ত্রে ছিল না। আমরা এই দুটো বিষয় আমাদের পরবর্তীতে আমাদের সংগঠনের যে ফোরাম, জাতীয় ফোরাম, সেটা ডেকে আমাদের গঠনতন্ত্র সংশোধন করে আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন, এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো কারণই উল্লেখ তারা করেনি। এই কারণ উল্লেখ না করে নিবন্ধন না দেওয়ার একটা চিঠি তারা 2018 সালে আমাদেরকে দিয়েছে। নির্বাচন তার কয়েক মাসের মধ্যে ছিল, যার ফলে ওই মুহূর্তে আমরা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছিলাম 2018 সালে, সে কারণে আমরা আদালতের চাইতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকেই জোরগতভাবে গুরুত্ব দিয়েছি। নির্বাচনের পরে সবাই আমরা জানি সেটা একটা তথাকথিত নির্বাচন ছিল, ভোট ডাকাতির নির্বাচন ছিল। আমরা আদালতের শরণাপন্ন হই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের আইনজীবী হিসেবে আদালতে এটা উত্থাপন করেন এবং 11ই এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই, যার কথা ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে, রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে। কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। আমরা যখন আদালতের আবারও শরণাপন্ন হয়েছি বিগত 23 সালে যে আদালতের রায় কার্যকর করা হচ্ছে না, তখন তারা আপিলের আবেদন করলেন এবং সেই আপিলের শুনানিও আজ পর্যন্ত হলো না। আজকে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপিল পরিচালনা না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা আদালতকে জানিয়েছেন, ফলে এখন হাইকোর্টের রায় কার্যকর করাটাই তাদের দিক থেকে তাদের করণীয়। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। বিগত 6.5 বছর ধরে আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য, এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল, এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কীভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয় সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ। গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হয়েছে তার মধ্যে দিয়ে পাওয়া যাবে। এমনকি উচ্চ আদালতের রায় কীভাবে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় সেটাও আমরা দেখেছি এই নিবন্ধনের, আমাদের রায়ের ক্ষেত্রে। কাজেই আমরা বাংলাদেশে যে গণতান্ত্রিক সমাজ চাই, সেই গণতান্ত্রিক সমাজে ভবিষ্যতে কেউ আর কোনো দল এইভাবে হয়রানি কিংবা নিবর্তনের শিকার হবে না সেটা আমরা প্রত্যাশা করি। সেই রকম আইন, সেই রকম বিধিবিধান এবং সেই রকম সামগ্রিক ব্যবস্থা, উচ্চ আদালত এবং তার নির্দেশনা, তার বাস্তবায়ন, সব কিছু সহ আমরা সেই পরিবর্তনগুলো দেখতে চাই।